প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন উন্নয়ন বা দুর্যোগ সব সময় মানুষের পাশে থাকে সেনাবাহিনী। পটুয়াখালীর লেবুখালীতে শেখ হাসিনা সেনানিবাসের 8টি ইউনিট ও সংস্কার পতাকা উত্তোলন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এই সময় প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন করোনায় উন্নয়ন ব্যাহত হলেও দ্রুত তা কাটিয়ে উঠবে বাংলাদেশ। শাহ আলী জয় রিপোর্ট। দক্ষিণাঞ্চলের উপকূলীয় জেলা পটুয়াখালীর লেবুখালীতে শেখ হাসিনা সেনানিবাস, সেখানে সশস্ত্র বাহিনীর 3 ব্রিগেড ও 5 ইউনিটের পতাকা উত্তোলন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠান স্থলে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের উপস্থিতিতে হয় পতাকা উত্তোলন। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 74 সালে বঙ্গবন্ধু প্রণীত প্রতিরক্ষা নীতিমালার আলোকে সেনাবাহিনীকে আধুনিক রূপ দিতে সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরেন। বলেন, সেনাবাহিনী দেশের মানুষের ভরসা ও আস্থার প্রতীক। আমি জানি যে আমাদের দেশ নানা ধরনের, একদিকে করোনা ভাইরাস, অপরদিকে সেই আমফান ঘূর্ণিঝড়, বন্যা, নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ আমাদের মোকাবেলা করতে হয়। এই সব অবস্থা, প্রতিকূল অবস্থা মোকাবেলা করেও আপনারা যেভাবে কাজ করে যাচ্ছেন, আর বিশেষ করে ডিভিশনটা প্রতিষ্ঠা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, সেজন্য আপনাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। বক্তব্যে উঠে আসে বৈশ্বিক মহামারী করোনা প্রসঙ্গ। শীতে এর প্রকোপ বাড়তে পারে এমন আশঙ্কা করে সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি। 2020 জাতির পিতার জন্মশতবার্ষিকী, 2021 আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। এর মধ্যে আমরা দেশকে আরো উন্নত করতে নানা পরিকল্পনা নিয়েছিলাম। করোনা ভাইরাসের কারণে হয়তো সেটা কিছুটা স্থবির হয়ে গেছে, তারপরেও আমাদের অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য আমরা সর্বদা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ আমরা সফল হব। অনুষ্ঠানে নেতৃত্বের প্রতি আস্থা ও শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনে সেনা সদস্যদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।